হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো নবদ্বীপ ঝুলন যাত্রার দ্বিতীয় পর্বে আজকে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আগের পার্ট ওয়ানে ফার্স্টে মহাপ্রভুকে দেখিয়েছিলাম এবং আজকে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দেখাচ্ছি নবদ্বীপের নিতাই চাঁদকে দোলনায় দোল খাচ্ছে দেখতে পাচ্ছ। এবং নিতাই বাড়ির পরে আমি চলে এসেছি নবদ্বীপের মদনমোহন জিউ মন্দিরে দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বেশ কিছু মহাপ্রভুর লীলা এবং ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলাগুলোকেই এখানে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে দূরে মহাপ্রভু এবং পাশে এখানে জগাই মাধাই উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর যে অবতারগুলো সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এবং এই মন্দিরের মূল যে বিগ্রহ রাধারানী ও মদনমোহন তাদের দূরে দেখতে পাচ্ছ সিংহাসনে সুসজ্জিত, খুব সুন্দরভাবে সিংহাসন এবং বিগ্রহগুলোকে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের গোচারণ লীলা এবং পাশেই শ্রী রাধার মানভঞ্জন করছে ভগবান শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যটাকে এখানে খুব সুন্দরভাবে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দূরেই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ ও সুদামা বসে রয়েছেন। তো বিভিন্ন পুতুল দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ঝুলনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের ভেতরে। এবং মন্দিরের আরও এক সাইডে দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ যে তার সখাদের সাথে মাখন চুরি করে খেত সেই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং পরবর্তী মন্দিরে চলে এসেছি নবদ্বীপের গোড়াচা তাকড়া, সেই মন্দিরেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে কালীয় নাক দমন সেটাকে যেমন এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এবং দু সাইডে কালীয় নাগের যে পত্নী তারা হাত জোড় করে রয়েছে এবং ওপরে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের ওপরে। এবং তার পেছনেই এই মন্দিরের যে মূল বিগ্রহ গৌর নিতাই তাদের এবং রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছ তোমরা। এবং নিচে এখানে ভগবান মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বকে এবং জগাই মাদাই এবং অপর সাইডে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে যুগল মিলন অবস্থায় সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তীতে আমি চলে এসেছি নবদ্বীপের গোবিন্দজিউ মন্দিরে এবং দেখতে পাচ্ছ গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং পাশে ছোট্ট মহাপ্রভুর বিগ্রহ এবং খুব সুন্দরভাবে গোবিন্দ বাড়ির এই বিগ্রহগুলোকেও সাজানো হয়েছে ঝুলন উপলক্ষে। পরবর্তী আমি চলে এসেছি নবদ্বীপের তাঁতকাপড় হাটের ঠিক অপোজিট সাইডে মন্দিরে এবং এই মন্দিরের গেটের বাইরের অংশটা দেখতে পাচ্ছ। এবং এই মন্দিরের ভেতরে আমি পুজো করি এবং দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন পুতুল দিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মাথার ওপরে ফোয়ারা সেট করা হয়েছে। এবং এই মন্দিরেরও যে নিতাই গৌর সেই নিতাই গৌরকে দূরে দেখতে পাচ্ছ সিংহাসনে সুসজ্জিত। পরবর্তী আরও একটি মন্দিরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই মন্দিরেও ঝুলনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং নিচে একটি শিব ঠাকুরের মূর্তিও রাখা রয়েছে। ভ
ভগবান রামচন্দ্র, লক্ষণ ও সীতাকে এখানে দেখতে পাচ্ছ এবং সীতার যে অগ্নি পরীক্ষা সেই দৃশ্যটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এবং মন্দিরের বাইরে নাট মন্দিরটাকে দেখতে পাচ্ছ, টুনিলাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং পরবর্তীতে আমি তোমাদের দেখাচ্ছি নবদ্বীপের জগন্নাথজিউ মন্দির, এবং এই জগন্নাথ মন্দিরের ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং নিচে বেশ কিছু পুতুল দিয়ে ঝুলন সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছ সিংহাসনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, আজকের মতো বাই।